करना भी लगो बहुत सुंदर हो মাছের খুব সুন্দর সিদ্ধ হয়েছে খেয়ে দেখো আমার বর আজকে আমার বরের জন্মদিন তো তাই জন্য সব জিনিস আগে খাচ্ছে আপনারা চলে আসবেন জন্মদিনে আমাদের নিমন্ত্রণ করলাম দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবাই চলে আসুন আর দু মাস পরে আমার ছেলের জন্মদিন আর দু মাস পরে আমার ছেলের জন্মদিন সবাইকে নিমন্ত্রণ করলাম চলে আসবেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমি চলে এসেছি আইস ব্লকে আপনাদের কাছে আমি আজকে আমার বরের জন্মদিন তাই জন্য আজকে এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখ তা ভাবলাম যে জন্মদিন একটু ছোটোখাটো করে করি তা দেখুন মেনুটা আমাদের কী আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার যেন বর ভালো থাকে এই দেখুন খাসির মাংস হবে মুরগির মাংস হবে মুরগির মাংসটা ওখানে রেখে ছানা হয়নি আর এগুলো সব পেস্ট করে রাখা হয়েছে এই দেখুন টমেটো পেস্ট টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে সব কাটা আছে চাটনি হবে পাঁপড় ডাল আলু ভাজা পটল ভাজা আপনারা দেখুন আমি মাংস আলু কাটা আছে খাসির মাংস মুরগির মাংস দুটোর আলু কাটা আছে বড় বড় করে আর এই যে আছে পাবদা এই দেখুন পাবদা আছে বড় বড় সাইজ করে ছোটো ছোটো করে কেটে রেখেছি ছোটো ছোটো করে কেটেছি আপনারা চাইলে গোটাও করতে পারেন আমরা কেটে নিয়েছি বড় বলে 500 টাকা কেজি নিয়েছে কবরডাঙ্গা আমাদের বড় বাজারে পাইকারি হয় ওখানে তা ওখান থেকে নিয়ে এসছে 2 কিলো চিংড়ি নিয়ে এসছে আর এই পাবদা নিয়ে এসছে 1.5 কিলো ওগুলো সর্ষে পোস্ত বাটা আছে চালমগজ কিশমিশ বাটা আছে ওইটা দিয়ে একটা ইয়ে করবো সমস্ত পাবদা করবো এই দেখুন সব সিলিন্ডার ফিলিন্ডার রেডি করা রয়েছে এই দেখুন ফায়ার করছে বন্দুক দিয়ে বন্দুক এইটা পড়া বসিয়ে দিচ্ছি এই যে বড় খুন্তি এটা এখন আনা হয়নি কেক সন্ধ্যেবেলা কাটা হবে এখন রান্নাবান্না খাওয়া দাওয়া হবে দিনেবেলা খাওয়া দাওয়া রাত্রেবেলা ঝামেলা করিনি খাওয়া দাওয়া মারা আসবে দাদারা আসবে মামারা আসবে দাদা আসবে মামার ছেলে আসবে আমার শাশুড়ি আসবে রান্না বসাবো লাইটার দিয়ে জ্বালিয়ে দেবো তখন গ্যাস চালিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেবো আস্তে পাবদা মাছ ফাটে ভালো করে ডাল ডাল করে বেশি ডাল করবো না কালো দিয়ে দিলাম কালো দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি
স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আর ওইতে নুন ছিল ওই জন্য অল্প দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দেবো, হালকা হালকা হলুদ দিয়ে দিলাম। আমার পাবদা রয়ে গেছে, পোস্ত পাবদা রয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দেবো, ওটা জিরে দিয়ে দিয়েছি, হালকা ভেজে নেবো। দেখো মাংস হয়ে গিয়েছে, এবার তুলে দেবো একটার মধ্যে। এবার ভাজা করে নেবো, তারপর মাংসটা লাস্টে বসাবো। ওই যে সব রকম ভাজা আমি কেটে রেখে দিয়েছি, এটা তুলে নেবো, নিয়ে ভাজাটা বসিয়ে দেবো। মুরগির মাংস হয়ে এসছে, হয়ে গিয়েছে অবশ্য, এবার খাসির মাংস বসাবো। এগুলো তুলে নিলাম, দেখো মুরগির মাংস হয়ে গিয়েছে, খাসির মাংস হয়ে গিয়েছে, না সরি খাসির মাংসটা আমার হয়ে গিয়েছে। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, এই যে আছে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি খাসির মাংসটা। এবার খাসির মাংসটা বসাবো, খাসির মাংসটা বসাবো, কড়াটা ধুয়ে নেবো জল দিয়ে। পাঁচ রকম ভাজা ভুজি একসঙ্গে ভেজে নিয়েছি কড়াতে। তারপর কাঁকরোল আছে, উচ্ছে আছে, কলা আছে, করলা আছে, পটল আছে, সব। এইবারে ওই তেলেতে আমি মাংসটা বসাবো, এবার ওই তেলেতেই মাংসটা ভুজিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফাটিয়ে রেখেছি ওইগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কড়াটা অনেক কেটে গিয়েছে, ওই জন্য আমি ভাজা মশলাটা ফুটে আসছিল, ওই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরেটা আমি দিয়ে দিয়েছি, ফুটে আসছিল বলে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এতে একটু হালকা চিনি লবণ দিয়ে দিয়েছি, এক চামচ চিনি দিয়ে দেবো, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। আর যেহেতু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি ওই জন্য বেশি দিলাম না, তাহলে টক হয়ে যাবে, আবার একটু টক দই দেওয়া আছে। এ দেখুন এটা পেস্ট আছে টমেটো, ওটা সবটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেবো। ভালো করে একটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো, এবার আমি দিয়ে দেবো। যেহেতু খাসির মাংস একটু সিদ্ধ হতে হবে ওই জন্য আমি আগেই দিয়ে দিচ্ছি, তা কষতে কষতে ফুটাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে টমেটোটা। ভালো করে কষিয়ে দেবো, দেখুন ভালো করে কষছি, এখনো হয়নি যেহেতু খাসি মাংস হবে, এই জলটা শুকিয়ে যাবে। একটু পেঁপে দিয়ে দেবো, পেঁপে বা সুপারি দেবেন, পেঁপে বা সুপারি দেবেন, খাসি মাংস ভালো সিদ্ধ হবে। তো আমি এবার আমার কাছে সুপারিও আছে, পেঁপেও আছে, আমি ওই পেঁপে দেবো, কাঁচা পেঁপের ওই আটাটাতে ভালো সিদ্ধ হয় মাংস। খাসি মাংস হচ্ছে আমাদের মেনুকে আরেকবার বলে দিই আপনাদের, খাসি মাংস হচ্ছে, মুরগি মাংস হচ্ছে, চাটনি, পাঁপড়, ডাল, মুগ ডাল, সোনা মুগ ডাল, আর আমাদের রকম ভাজা ভুজি আছে আপনাদের তো দেখালাম, আর পাবদা আছে, পোস্ত, সর্ষে পোস্ত, পাবদা করেছি।
দেখুন আমাদের খাসির মাংস রেডি হয়ে গেছে। দেখুন নল্লি পিস, দেখুন নল্লি পিস কত সুন্দর। এর উপর দিয়ে একটু গরম মশলা এবার ছড়িয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমাদের খাসির মাংস পুরো। এটা আছে সব রকম ভাজা, পাঁচ রকম। এখানে আছে মুরগির মাংস, মুরগির মাংস এটা। এখানে আছে পায়েস, এখানে আছে ডাল, মুগ ডাল, সোনা মুগ ডাল। এখানে আছে লেবু আর শসা কাটা। লাস্ট মোমেন্টে বের হচ্ছে খাঁচার মধ্যে এই দেখুন লাল লাল খাসি, খাসির মাংস। এবারে খাওয়া দাওয়া হবে, ভাতটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে সবাইকে খেতে দেবো। বাচ্চাদের ওদের সুখ খেতে পেরেছে, একটা বাজে যখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে।